যাত্রা দিয়ে এই রাস্তাটা বন্ধ কতদিন ধরে? বন্ধ বলতে এটা 5-6 মাস হবে। মাঝে কিছু একদিন কয়েকদিন খোলা ছিল, তারপরে আবার তো বন্ধ। কতটা সমস্যায় পড়তে হচ্ছে তোমাদের? সমস্যা বলতে আমাদেরকে যেতে হলে হয় বাস স্ট্যান্ড হয়ে ঘুরতে হবে, খেয়াল তো থাকেনি, মাঝে মধ্যে চলে আসা হয়, আবার গাড়ি নিয়ে ঘুরতে হয় এটা দিয়ে, সিপাহী বাজার দিয়ে। এটা তো গুরুত্বপূর্ণ, সবাই জানে, রাস্তাটা দেখলেই তো বোঝা যায় যে গুরুত্বপূর্ণ রাস্তা। এদিকে কতজন, একটা স্কুল আছে, এ আছে, তারপর যদি রাত্রিবেলা স্কুল নেই তো এটা তো মেন রাস্তা, একটা দু তিনটা পাড়া, এটাই তো আমাদের তো মেন রাস্তা, আমাদের তো যাতায়াতের এটাই মেন রাস্তা। আমরা কাকে জিজ্ঞাসা করবো? পুলিশকে জিজ্ঞাসা করলে বলে এটা নো এন্ট্রি, কেউ তো উত্তর দেবেনি পুলিশকে। আপনি একটু করে দেখবেন না, এদিকে 15-20 জন পুলিশ, ওইদিকে 15-20 জন পুলিশ, প্রতিদিন এটা আপনার 10টা থেকে। আমরা আর কি চাইবো, রাস্তাটা খোলা হলে ভালো হয়। আমার নাম সুজিত কুমার সিং। রাস্তাটা খুলে দিলে আর ঘুরতে হবে না? সেটা তো এখানে ঢোকা যাবে না। হেঁটে যাওয়া যায়। হেড কোয়ার্টার বলেছেন আড়াই সাহেব, আমরা 11টার পর ডিউটি দেই, ডিউটি করি, বন্ধ রাখতে বলে বন্ধ রাখবো। কেন যাবে না? বন্ধ আছে কতদিন? কতদিন কে চার্জে কে আছে? এই পোস্টের চার্জে কে আছে? কতদিন এখানে বন্ধ? মেদিনীপুর শহরের সরকারি যাতায়াতের রাস্তা দীর্ঘদিন, প্রায় 2 বছর হলো বন্ধ, সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না। সাধারণ মানুষের অসুবিধার কথা ভুলে গিয়েই শুধুমাত্র পুলিশ আধিকারিকদের নিরাপত্তার জন্য রাস্তা বন্ধ, সেটা কিভাবে দেখবেন, কি বলবেন? প্রথমেই বলে রাখি, হীরক রাজার দেশ, আজব কাণ্ড কারখানা। পুলিশ আধিকারিকের নিরাপত্তার জন্য একটা রাস্তা দিনের পর দিন ঘেরে রাখা হয়েছে, এখানেই আমাদের প্রশ্ন। শুধুমাত্র
পুলিশ আধিকারিকের জীবনের মূল্য আছে, তার নিরাপত্তার প্রয়োজন, শহরবাসীর নিরাপত্তার প্রয়োজন নেই, শহরবাসীর জীবনের কোনো মূল্য নেই। প্রায় দিনই আপনারা শুনে থাকবেন যে মেদিনীপুর শহরে রাতের মানুষ সম্পূর্ণ নিরাপত্তাহীনতায়, কখনো চুরি হচ্ছে, কখনো ছিনতাই হচ্ছে, কখনো ডাকাতি হয়ে যাচ্ছে, বাইক ছিনতাই তো প্রত্যেক দিন লেগে আছে, মেয়েদের ইপটিজিংয়ের সামনে পড়তে হচ্ছে, এটা হামেশাই ঘটছে রাত্রেবেলা। বিষয়টা হচ্ছে যে ওনার প্রাণে যদি এতই ভয়, ওনাকে যদি ওই রাস্তাটা দিনের পর দিন ঘিরে রাখতে হয় একটা নির্দিষ্ট টাইমে, তাহলে উনি পুলিশের চাকরি করছেন কেন? উনি ছেড়ে দিন না, ছেড়ে দিয়ে উনি কোনো এমনি কোনো সাধারণ চাকরি করুন, যদি এতই প্রাণের মায়া ওনার। এটা সম্পূর্ণ বেআইনি। এবং আমি এও শুনলাম সিএম যে দুদিন ছিলেন এখানে, সেই দুদিন নাকি ওনার ওই এলাকার রাস্তাটা ঘেরা ছিল না। তার মানে কি এটা কোনো সরকারি নির্দেশ নয়? সিএমের চোখে পড়ে গেলে সিএম ওনাকে ধমকাতে পারেন, ওনাকে বরখাস্ত করতে পারেন, সেই জন্য ওই দুদিন উনি রাখেননি। পুরো বিষয়টাই পুলিশ এবং নিরাপত্তার পুরো বিষয়টাই নিজস্ব স্বার্থে এসপি ব্যবহার করছেন। এটা কি উনি আদৌ পারেন? একদম পারেন না, একদম পারেন না। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছেন না, নিজের নিরাপত্তা নিয়ে বসে আছেন, এইরকম এসপি থাকা দরকার নেই। উনি ছেড়ে দিন, চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো কাজে যান। দ্বিতীয় বিষয়, এটাও আমি শুনেছি অনেকের কাছ থেকে, ওই রাস্তাটা দিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে, এমনকি তাকেও যে হাসপাতালে নিয়ে আসা যাবে অ্যাম্বুলেন্সে করে, সেই অ্যাম্বুলেন্সের প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ। কী দরকার আছে এরকম? সাধারণ মানুষের স্বার্থে যারা কাজ করে না, তাদেরকে এই ধরনের বড় পদে থেকে ওনার তো সরে যাওয়া উচিত। সিএম এর উচিত ওনাকে টার্মিনেট করে দেওয়া। আপনার নাম? আর অরূপ দাস, বিজেপি জেলা সংসদ সভাপতি। এখন তো এটা তো এক একজন কাউন্সিলর, এক একজন নেতা, তাদের এক একটা এলাকা, তাদের জায়গিরদার, তারা ঠিক করছেন। রাজ্য তো এইভাবেই চলছে, পুলিশ ব্যারিকেড থাকে, এইভাবেই চলছে। বোঝাপড়া শাসক দলের সঙ্গে সাধারণ প্রশাসনের একেবারে পুরোপুরি হচ্ছে যে বোঝাপড়ার মধ্য দিয়ে সব চলছে। আপনারা সাংবাদিকরা খুঁজে বের করুন যে কি মূল কারণ, কিছু না কিছু তো কারণ আছে। এমনি কারো ঘুমের ব্যাঘাতের জন্যে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হচ্ছে না, এখানে কোনো অনৈতিক কাজ চলে সেই জন্য যাতে কেউ এখানে প্রবেশ করতে না পারে সেজন্যে করা হচ্ছে, কিন্তু আমি এখানে বসে বলতে পারবো না, এ তো খুঁজে বের করার দায়িত্ব সাংবাদিকদের। দাদা, জেলা পুলিশ সুপারের কার্যালয়কে যদি এরকম নিরাপত্তা বেষ্টনীতে মুড়তে হয়, তাহলে শহরের নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ রয়েছে, কি মনে করেন? আমি তো প্রথমেই বলেছি ভাই, যে গোটা রাজ্যে জঙ্গল রাজ্য, যেখানে কানুন বলে কিছু নেই, তা জঙ্গল রাজ্যের রাজত্বে বসে কোনো একটা জায়গাকে নিয়ে কেন বিশ্লেষণ করছেন? গোটা রাজ্যটাই আজকে জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে।